بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تودن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشات الجلحاء من الشاة القرناء آه في دور شكو سرطة بأي بنرى وانك شما عمراء جولم کر جائے منش ادھیکار کے نوستو کرتے جستا کری كنتو اي ادھیکار نوستو کر شاش সেটা কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের দিন যখন আমরা আল্লাহর সামনে উপস্থিত হব তখন আমাদের অবশ্যই হিসাব নিকাশ নেওয়া হবে অবশ্যই সেখানে জুলুমের জন্য কৈফিয় দিতে হবে এবং সেটার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে সেই বিচার থেকে বাঁচার কোনো সুযোগ নেই সেই বিচার যে কত কঠিন এবং সেখান থেকে যে বাঁচার উপায় নেই সেটা এই হাদিস যেটা আমি শুরুতে পড়েছি সেটা থেকে আমরা ভালো করে বুঝতে পারি যেটা মুসলিম শরীফের হাদিস হজরতাবুরদি আল্লাহ আসলাম থেকে মন্ডিত তিনি বলেন যে রসুল আকরম সাল্লাহ আসলামের স্বাদ করেছেন লাতুয় দুন্লকু যে তোমরা অবশ্যই হ্যাঁ অধিকারগুলো সেই অধিকারের মালিকদেরকে পৌঁছে দিতে হবে কেয়ামতের দিন সেই দিন কিন্তু আর রক্ষা পাওয়া যাবে না এমন কি পরিস্থিতি এমন হবে যে মানুষকে তো দিতেই হবে যে যারা বুঝবান যাদের বুঝ আছে যে তারা জুলুমকে জুলুম হিসেবে চিনে কিন্তু এমনকি রসুল আকরম সাম বলেন হাত্তায়কাদ জালহা মিনা সাহেতুল কর্না বলা হচ্ছে যে সেই দিন যে ছাগলের আপনার শিং নেই হ্যাঁ যেই ছাগল যার শিং আছে সেই শিংওয়ালা ছাগল যে শিংবিহীন ছাগলকে গুঁতো দিয়েছিল আঘাত করেছিল তাকে কষ্ট দিয়েছিল সেই ছাগলের পর্যন্ত বিচার করে ছাড়বেন না আল্লাহ হাজির শাহানু সেই দিন দেখানোর জন্য যে কেউ সেই দিন ছাড় পাবে না হ্যাঁ যেটা আল্লাহ হাজির শাহানু হারাম করে দিয়েছেন যে জুলুমকে সেই দিন সেই জালিমকে কোনোভাবেই রক্ষা করা হবে না অনেকে জুলুম করে বেড়াচ্ছেন কিন্তু যখন সরাস সাথে সাথে মানে অল্প সময়ের মধ্যে ধরা পড়ছে না এবং শাস্তির সম্মুখীন হচ্ছে না দুনিয়াতে তখন সে মনে করে যে না আমি ছাড়া পেয়ে গেলাম আমাকে আর শাস্তি দেওয়া হবে না আমি আর সমস্যায় পড়ব না আমি তো পার পেয়ে গেলাম না কোশ্চিন কালাও সেটা হতে পারে না জালিমের জোলমের প্রতিকার আল্লাহ যে শানু করবেন এমন কি এটা এমন একটি অপরাধ যেটার আপনার প্রতিকার দুনিয়াতেও মিলে যাবে আল্লাহ যে শাহানু সেই জোলমের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন আখরাতে তার জন্য তো ভয়ানক শাস্তির ব্যবস্থা রয়েছে সেটাও একটি হাদিসের মধ্যে রসুল আসসালামসাম বলেন যেটা বোখানি মুসলিমের হাদিস হজরত আবু মুসা সারি থেকে মনে তিনি বলেন রসুল্লাহ আসলাম এসাদ করেন যে ইন্না আল্লাহ লাইউনী লিজ্জালিম فاذا আখযাহু لم يف্লিদ ফু ثم قرআ وكذلك اخذ ربك اذا اخذ القرء وهي ظالمه ان اخذه আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে নিশ্চয়ই আল্লাহ যখন জালিমকে অনেক সময় সময় দিয়ে থাকে কিন্তু এই সময় দেওয়ার কারণে অনেকে মনে করতে পারে যে না আল্লাহ আমাকে তো ভালোবাসছেন আল্লাহ আমাকে ধরছেন না না আমার আর কোন শাস্তি হবে না এরকম মনে করে না অসম্ভব হ্যাঁ রাসূল বলেন যে আল্লাহ জালিমকে সময় দান কারণ যে জালিম যে মজলুম সবই তো আল্লাহর বান্দা এই কারণে আল্লাহ সুযোগ দেন সে জুলুম থেকে ফিরে আসুক মজলুমের সাথে সমঝোতা করে নিক হ্যাঁ এটা আল্লাহ চান যে প্রত্যেকে ভালো হয়ে যাক কিন এই জন্য সময় দেন কিন্তু অনেক সময় ভুলে মনে মনে করে করে পড়ে যে না আমাকে তো আল্লাহ সুযোগ দিচ্ছেন যে আমার উপর আল্লাহ সন্তুষ্ট আছেন হ্যাঁ এবং আল্লাহ আমাকে ধরবেন না আমাকে তো সুখেই রাখছেন না এটা কখনো নয় ফাইদা এখদা ভুল আমি ফিথু রসুল বলেন অবশ্যই ধরবেন কিন্তু যখন ধরবেন তখন কিন্তু আর ছাড়া ছাড়ি নেই তখন আর যতই আপনার কৈফিয়ত দেওয়া হবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং সুর আকরমিটের রেফারেন্স হিসেবে প্রমাণ হিসেবে সুরে হুদের একশো দুই নম্বর আয়াত পড়েছেন তিনি বলেন যে আল্লাহ বলেছেন ওখেদারিদা ইন আখদাহ শীিদ যে এমনিভাবে তোমার প্রতিপালক পাকড়াও করেন যখন কোনো জনপদকে পাকড়াও করার চেষ্টা করেন সেই জনপদের লোক যখন জালিম হয়ে যায় তখন আল্লাহ জার সাহানু পাকড়াও করেন আর ইননা আখদাহু আলি উম শদীদ যখন আল্লাহ জাসানু পাগড়াও করেন তখন সেটা খুবই কঠিন পাকড়াও হয়ে থাকে খুব যন্ত্রণাদায়ক পাকড়াও হয়ে থাকে সেখানে কোনো ঢিল দেওয়া হয় না সেখানে কোনো ছাড় দেওয়া হয় না সেখানে কখনো বিচারে আপনার এরকম সুযোগ দেওয়া হয় না হালকা বিচার করার কোনো ব্যবস্থা নেই সেই দিন কঠিন বিচারের সম্মুখীন হতে হবে এই কারণে আমাদের জারিমদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা যতই জুলুম করি না কেন যদিও একটু ঢিল দেওয়া হচ্ছে আমাদেরকে যে আমাদের সাথে সাথে আমাদের শাস্তি সামনে আসছে না কখনো যেন এটার কারণে এই মনে করা না হয় যে না আমাকে আল্লাহ যে শানু হ্যাঁ আর শাস্তি দিবেন না অথবা আমাকে আল্লাহ ভালোবাসেন অনেক ধর এরকম উল্টা মনে করেন যে না আমাকে আল্লাহ ভালোবাসেন নতুবা এত শান্তিতে রাখছেন কেন কিন্তু এটা যে তাকে ঢিল দেওয়া হচ্ছে সে কখনো বুঝছে না কিন্তু যখন আল্লাহ ধরবেন তখন অবশ্যই তার হাত ছাড়া কখনো হওয়া যাবে না এই কারণে বিশ্বের পক্ষে ইতিহাস দেখলে আমরা দেখি যে বিশ্বের জালিম যত বড় জালিম গেছে আংশিক শাস্তি না পেয়ে কখনো হ্যাঁ মৃত্যুবরণ করেনি এই কারণে প্রত্যেক জালিমকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার এবং কোরআন হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার যে কখনো যেন আমরা একে অপর জুলম না করি যদি এরকম শয়তানের ধোঁকা পড়ে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যদি কোনো জুলুমের আপনার কারোর উপর করে থাকে তাহলে দুনিয়াতে সময় থাকতে তার অবশ্যই বোঝাপড়া করে নিতে হবে মানুষের সাথে সমঝোতা করে নিতে হবে তাইলে পরকালে বাসার সুযোগ আছে নাহলে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বিচারের সম্মুখীন হতে হবে আল্লাহ জার আমাদেরকে এই জুলুম থেকে রক্ষা করুন ওয়াসলাল্লাহ আলীন আহমদ আলহি আজমাইন